হিমোফিলিয়া একটি জটিল রোগ আক্রান্তদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এর চিকিৎসাও ব্যয়বহুল দেশে হিমোফিলিয়ার রোগ নির্ণয় সরঞ্জাম ও চিকিৎসা সেবা অপ্রতুল হওয়ায় আক্রান্তরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশে এ রোগীর সংখ্যা সাড়ে দশ হাজারের মতো চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্যচিত্রে দেশ রিপোর্ট মেশকাতুল হক মুহিন বয়স ষোলো বছর নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা জন্মের কয়েক বছর পর থেকে শরীরে নানা স্থানে ব্যথা হলেও কেউ শনাক্ত করতে পারেনি রোগটি পরে হিমোফিলিয়ায় আক্রান্ত বলে শনাক্ত হলেও টাকার অভাবে যথাযথ চিকিৎসা হচ্ছে না তার ধীরে ধীরে পঙ্গুত্ব নেমে আসে তার জীবনে বরফ বরফ হয় না তখন ঠান্ডা ফানি দিয়ে ব্যথাটা ফুরে যায় না ধরো রাত থাকতে দেশে কতজন হিমোফিলিয়া আক্রান্ত রোগী আছে সে সম্পর্কে সরকারি কোনো তথ্য নেই তবে ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়ার হিসাবে এ সংখ্যা দশ হাজার ছয়শোর কিছু বেশি আর চট্টগ্রাম বিভাগে এ রোগে আক্রান্তের সংখ্যা দুশো চিকিৎসকরা বলছেন এটি জন্মগত রোগ হাঁটু পায়ের গোড়ালি সহ বিভিন্ন জয়েন্টে ফুলে যায় দাঁতের মারি পাকস্থলী মস্তিষ্ক ঘাড় গলাসহ শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় সাধারণত পুরুষদের হলেও নারীদের মাধ্যমে বংশানুক্রমে ছড়াতে থাকে এসে মেশিন আমাদের দরকার হয় সেটা আমরা আনানোর জন্য আমরা পরিচালকের মাধ্যমে সরকারের দ্বারস্থ হয়েছি এই রোগের চিকিৎসা সেবা সহজ ও বিনামূল্যে ওষুধ সরবরাহের দাবিতে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে মানব বন্ধন ও র‍্যালি করেন আক্রান্ত রোগীরা 20 বছরের উপরে অসুস্থ আমি সমাজের বিত্তবান ব্যক্তি এবং সরকারের কাছে এই একটি দাবি জানাতে চাই ওষুধগুলো যাতে সরকার বিনামূল্যে আমাদের রোগীদের মাঝে সরবরাহ করে দেশের সব সরকারি হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা বাড়ানোর দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ